যেটা পেলাম সেটা হচ্ছে মেয়েদের কাছে একটা বিষয়, প্রবলেম হলে যে এই নাম্বারে আমরা ফোন করে আমরা সলিউশন পাবো, অনেক বড় ব্যাপারই আমরা মানে ভীষণ পরিমাণে উপকৃত হবো যদি এটা হয়ে থাকে। প্রকৃতপক্ষে যদি এই সুবিধা তাহলে খুবই উপকৃত। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই যে নাম্বারটা আমরা পেলাম এটা থেকে যদি আমরা সাহায্যটা পাই তাহলে তো ভীষণ পরিমাণে উপকৃত হবো, আর আশা রাখছি সেটা হবেও। আমরা বন্ধা পুলিশ জেলার রোলার স্কিল, আমি ডিএসপি ট্রাফিক, তিনি আইসি রোলার পুলিশ। আমরা বিভিন্ন বন্ধা জেলার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে নারী সুরক্ষার জন্য মেনলি আমাদের যে উইমেন হেল্পলাইন নাম্বারটি রয়েছে জেলা পুলিশে, সেটা 24/7 একজন মহিলা পুলিশ কর্মী দ্বারাই পরিচালিত। আমরা মেয়েদের কাছে গিয়ে আজকে যেমন আমরা বন্ধা স্টেশন চত্বরে এসেছি, তেমন হাসপাতালে গেছি, আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট মোড় গুলোতে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি, এবং তারা যেন ঘুরে যে কোনো সময়ে রাস্তাঘাটে বাড়িতে যেখানে হোক যে সমস্যায় পড়ুক তারা যাতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারে, এবং আমাদের টিম কুইকলি তাদের রেসপন্ড করবে।